আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই। আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই, দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাবে। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য নয়, বরং আল্লাহ রাসূলের সুন্নাত জীবিত করেছি, ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো। ইচ্ছা কেন আমি টাকমুচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স, সব কিছু আল্লাহর জন্য করব, এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। এক, দুই, সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ, না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই, যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয়, এই পদ্ধতিতে ইবাদত করো, অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই। মুখরোচক মনে হলো, দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে, এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না। কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবিরা করেন নাই, বাস আমি করবো, আসেন ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিল ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, দুই নম্বর রাসূলের পদ্ধতিটা হতে হবে, তিন নম্বর খুব ডিফিকাল্ট, তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট। প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি, আর বলবো রাগটাক করবেন না। তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে, রিজিক হালাল হতে হবে। পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনে না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফটা গিয়ে লাগছে কি? দেখো, আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে, কি করবেন এখন টাকাটা? আপনি সুদের টাকা, সুদের টাকা মানে কি? এক দিরহাম, এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে। সহি বুখারি হাদিস, একদম অকাট্য, সহি সনদ সহি, এমন না জয়েফ জাল, এমন নয়। এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে, নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা, আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এগুলো অবলীলায় করছি আমরা। আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান্নামে যাবে, কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মা শাআ আল্লাহ, এক যে সুদ খায়, দুই যে সুদ দেয়, তিন সাক্ষী থাকে, চার লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে জাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ, ঘুষ জানাদির অনেক সময় চাকরি বাকরি হয় না। আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। একসময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ, খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু। যেমন আগে অর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত, এত বড় কথা, কেউ মাপে কম দিলে, ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না, কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না। আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন, সুদ বলেন, জেনা বলেন, আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি, নিউট্রালাইজ হয়ে গেছে। হ্যাঁ, দর্শন ডেইলি 4-5টা হয়, সুদ সবাই খায়, আমিও খাই,
যে না তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে, আমি করলে সমস্যা কি? ওর তো চারটা, আমার তো মাত্র একটা। ওর চেয়ে আমি ভালো, ওর পাঁচটা বয়ফ্রেন্ড, আমার তো একটা। ওর চারটা গার্লফ্রেন্ড, আমার তো একটা। আমি তো ভালো, আমার ছেলে খুব ভালো, শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে, ব্যাপারটা এরকম আর। তো এই যে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ, এই ফ্লোতে আমরা মোটামুটি সবে পড়ে গিয়ে রিজিক হারাম হয়ে যাচ্ছে, ঘুষ দিতে হয় না, চাকরি হবে না। আবার দেখেন জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, শুধু খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি, আমরা যে দুধে দেওয়া তুলছি পাতা এমনও নয়, কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি, এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস। রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত দিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মসজিদে আছে, বাজারে সমাজে অন্য জায়গায় নাই, এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে ইনশা আল্লাহ, তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না, তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে, হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে। নবীজি বলেছেন যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কী চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে, এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে, ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি।